नमस्कार, आपनालोक सकलोके पुनर्बार स्वागतम जनाइछो मै मजिद बन्धुसकल। पलकते सामहक आजि नौटा गुरुत्वपूर्ण खबर। प्रथमटो खबर, राज्यर सातखन जिलात हाई एलार्ट जारी अखम आरक्षीर। राज्यर एई सातखन जिलात आटाइतकै बेसि पथ दुर्घटना हय आरु जार परिप्रेक्षितत राज्यर सातखनकै दुर्घटना प्रबण जिला चिनाक्त करिछे अखम आरक्षीये। आरु एई सातखन जिलालै অসম আৰক্ষী ডিজিপি জি পি সিঙৰ কাৰা নিৰ্দেশনা। অসমৰ কোন কোন জিলাক লৈ অসম আৰক্ষী তৎপৰ হৈ পৰিছে চাওঁ আহক। ৰাজ্যৰ সাতখন দুৰ্ঘটনাপ্ৰৱণ জিলালৈ ডিজিপিৰ কাৰা নিৰ্দেশনা। দুৰ্ঘটনা প্ৰতিৰোধ কৰিবলৈ জিলাভিত্তিক একচন প্লেন প্ৰস্তুত অসম আৰক্ষীৰ। এই সাত জিলাৰ বিষয়টো পৰ্যবেক্ষণ কৰিব ডিজিপিয়ে। সংশ্লিষ্ট জিলাৰ এছ পিৰ পৰা ডিজিপিয়ে বিচাৰিছে প্ৰতিবেদন। তালিকাত আছে নগাঁও, বৰপেটা, শোণিতপুৰ, কামৰূপ জিলা। ধেমাজি, নলবাৰীক আৰু কামৰূপ মেট্ৰত ৰাজ্যৰ ভিতৰতে সৰ্বাধিক পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে বা পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। আৰু ইতিমধ্যে সংগ্ৰহ কৰা হৈছে দুৰ্ঘটনাপ্ৰৱণ জিলাকেইখনৰ সবিশেষ তথ্য। কোন সময়ত দুৰ্ঘটনাসমূহ সংঘটিত হৈছে সেই বিষয়ে তথ্য সংগ্ৰহ কৰা হৈছে আৰু চিনাক্ত কৰা হৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দুৰ্ঘটনাপ্ৰৱণ জনসমূহ। তথ্য বিশ্লেষণৰ ভিত্তিত বিহিত কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ পোষকতা অসম আৰক্ষী ডিজিপি জি পি সিঙৰ। শূন্য সহনশীলতা নীতি গ্ৰহণ কৰিব ৰাজ্যৰ পৰিবহণ বিভাগে। সুৰাপান কৰি গাড়ী চলোৱা লোকৰ ক্ষেত্ৰতো লোৱা হ'ব কঠোৰ ব্যৱস্থা। আৰু ট্ৰেফিক আইন ভংগকাৰীৰ বিৰুদ্ধে কঠোৰ হ'ব অসম আৰক্ষী। এই সাবধানবাণী শুনাইছে অসম আৰক্ষী ডিজিপি জি পি সিঙে। পৰৱৰ্তী খবৰ, মছজিদ মাদ্ৰাছাৰ পাছত এইবাৰ গীৰ্জাত চকু হিমন্ত চৰকাৰৰ। অসমৰ জিলাই জিলাই থকা গীৰ্জাৰ হিচাপ লাগে অসম চৰকাৰক আৰু এই সন্দৰ্ভত প্ৰতিখন জিলালৈ গীৰ্জাৰ তথ্য সংগ্ৰহ কৰিবলৈ নিৰ্দেশ দিছে ৰাজ্যৰ গৃহ বিভাগে। মছজিদ মাদ্ৰাছাৰ পাছত এইবাৰ গীৰ্জাত চকু হিমন্ত চৰকাৰৰ। জিলাই জিলাই থকা গীৰ্জাৰ হিচাপ লাগে অসম চৰকাৰক। প্ৰতিখন জিলালৈ গীৰ্জাৰ তথ্য সংগ্ৰহ কৰিবলৈ নিৰ্দেশ ৰাজ্যৰ গৃহ বিভাগৰ। অসমৰ কোন ঠাইত কিমান চনত গীৰ্জা স্থাপন কৰা হৈছিল তাৰ তথ্য দিব লাগিব জিলা প্ৰশাসনে। গীৰ্জাৰ লগত জড়িত লোকৰ নাম দিব লাগিব চৰকাৰক। পূৰ্বে প্ৰতিখন জিলাৰ আৰক্ষী অধীক্ষকক দিয়া হৈছিল এই নিৰ্দেশ। পৰৱৰ্তী খবৰ, কেন্দ্ৰীয় চৰকাৰৰ বৃহৎ সিদ্ধান্ত। দেশৰ 150খন চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি বাতিল কৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে। এই তালিকাত আছে অসমৰ নামো। শেহতীয়াকৈ কেন্দ্ৰীয় চৰকাৰে বাতিল কৰিছে 40খনকৈ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি। কেৱল ইমানেই নহয়, প্ৰায় 150খন চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি কেন্দ্ৰীয় চৰকাৰে বাতিল কৰাৰ সম্ভাৱনা আছে। সূত্ৰ অনুসৰি জানিব পৰা মতে যিসমূহ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি বাতিল কৰা হৈছে সেইসমূহত বহু আখোৱা পোৱা গৈছে। ৰাষ্ট্ৰীয় চিকিৎসা আয়োগৰ UG বৰ্ডে এই চিকিৎসা মহাবিদ্যালয়সমূহত অনুসন্ধানৰ সময়ত ত্ৰুটি ধৰা পেলাইছিল আৰু তাৰ পিছতেই স্বীকৃতি বাতিলৰ সিদ্ধান্ত লৈছিল। এতিয়ালৈকে যিসমূহ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি বাতিল কৰা হৈছে সেইসমূহ গুজৰাট, অসম, পণ্ডুচেৰী, তামিলনাডু, পাঞ্জাব, অন্ধ্ৰপ্ৰদেশ, ত্ৰিপুৰা আৰু পশ্চিমবংগত আছে। এতিয়া অন্য চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অনুসন্ধান চলাই থকা হৈছে আৰু যদিহে কিবা আখোৱা পায় তেন্তে সেইসমূহৰো স্বীকৃতি বাতিল কৰাৰ সম্ভাৱনা আছে। অৱশ্যে যিসমূহ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ স্বীকৃতি বাতিল কৰা হৈছে তেওঁলোকৰ হাতত আবেদন কৰাৰ বিকল্প আছে। আগন্তুক 30 দিনৰ ভিতৰত তেওঁলোকে আবেদন জনাব পাৰিব। তেওঁলোকে এই আবেদন কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয় আৰু ৰাষ্ট্ৰীয় চিকিৎসা আয়োগক কৰিব পাৰিব। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, প্ৰচণ্ড গৰমে দহিছে ৰাজ্য আৰু তাৰ মাজতে ৰাজ্য চৰকাৰে চলাইছে উচ্ছেদ অভিযান আৰু এইবাৰ উচ্ছেদস্থলীত সংঘটিত হৈছে আন এক অঘটন। প্ৰচণ্ড ৰদত ঢলি পৰি মৃত্যু খাবটিলে এগৰাকী আৰক্ষী বিষয়াই। প্ৰচণ্ড গৰমৰ মাজতে উচ্ছেদস্থলীত অঘটন। প্ৰখৰ ৰদত ঢলি পৰিল এগৰাকী আৰক্ষী বিষয়া।
মায়ং থানার এসআই দিজেন বরা রদত ঢলি পড়ে প্রেসার স্ট্রোকত আক্রান্ত হওয়ার সন্দেহ করা হয়েছে। আর ঢলি পড়া দিজেন বরাক ততাতয়াক লয়না হয় টিএমসিএইচল। আর টিএমসিএইচল অনার পিছতেই মৃত্যু হয় দিজেন বরা নামর আরক্ষী বিষয়াজনের। পরবর্তী খবর, বাংলাদেশের পর অহা হিন্দু বাঙালি কোনেও অন্যায় করব নালাগে। নাগরিকত্ব সংশোধনী আইন চমুকই কা কার্যকরী হলে শেষ হব অসমত বাস করা বাঙালি হিন্দুর সমস্যা। হিন্দু বাঙালিক লো এইবার ডাঙর মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশের পর অহা হিন্দু বাঙালিক কোনেও অন্যায় করব নালাগে, সকল হিন্দু বাঙালিক আমি আদরি লব লাগে। হিন্দু বাঙালিক লো এইবার ডাঙর মন্তব্য করিলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পাকিস্তান আর বাংলাদেশের ধর্মীয় গুড়ামীর বাবে আহিছিল ভারতলৈ। অসমত বাঙালি সকলক লৈ বহু অপবাদ দিয়া হয়। শীঘ্রে উচ্চতম ন্যায়ালয়ের নঙলার মাজরে কায় ভারতত ন্যায্যতা পাব, কা কার্যকরী হলে শেষ হব অসমত বাস করা বাঙালি হিন্দুর সমস্যা। অসমীয়া আর বাঙালির মাজত থাকিব লাগিব সমন্বয়, এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, মরিগাঁও সমষ্টির প্রাক্তন বিধায়িকা জুনজুনালী বরুয়ার মৃত্যু। মরিগাঁও সমষ্টির পর তিনবার বিধায়িকা হিসাবে প্রতিনিধিত্ব করা তথা মরিগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী জুনজুনালী বরুয়ার মৃত্যু। প্রায় এমাহ ধরে জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে থাকা অবস্থাতে মঙ্গলবারে পুয়া 7 বজাত ইহসংহার ত্যাগ করে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীগুলো। সভানেত্রীগুলির মৃত্যুত সমগ্র মরিগাঁও জেলাতে শোকর ছা পড়ে। আসিনং মরিগাঁও বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়িকা, মরিগাঁও জেলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী আর অসম সরকারের প্রাক্তন সংসদীয় সচিব আছিল জুনজুনালী বরুয়া। বরুয়ানির মৃত্যুত অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে গভীর শোক প্রকাশ করে। তেখেতর মৃত্যুত কংগ্রেস দলের লগতে সমাজের এক অপূরণীয় ক্ষতি বলে মত পোষণ করে প্রদেশ কংগ্রেস কমিটিয়ে। পরবর্তী খবর, রাজ্য কপাই যাওয়া এস সি আর টির 105 কোটি টাকা কেলেঙ্কারি সন্দর্ভত গ্রেপ্তার করা হল সাংবাদিক আর আর টি আই কর্মী সহ 4 জনক। হেওয়ালি দেবী শর্মার এস সি আর টির 105 কোটি টাকা কেলেঙ্কারি সাংবাদিকর নাম হাঙর খোয়াক লৈ যাওয়া একসপ্তাহে ব্যাপক চর্চা চলিছিল। কিয়নো হেওয়ালি দেবী শর্মার পর এই দুজন সাংবাদিক, ইয়ারে এজন হয়েছে একটা বৃহৎ সংবাদ প্রতিষ্ঠানের কার্যবাহী সম্পাদক আর দুগী আর টি আই কর্মীক কেলেঙ্কারি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর তদারকি কোষে সোধা পোছার খবর প্রকাশ পাইছিল। প্রচারিত খবর অনুসরিয়াই আজি ইয়ারে দুই পোর্টেল সাংবাদিকর লগতে আর টি আই কর্মী ক্রমে অনুপ শইকীয়া আর রবিজিৎ গগৈর লগতে সাংবাদিকদ্বয় ক্রমে ভাস্কর হাজরিকা আর পূজামণি দাসক গ্রেপ্তার করা হয়েছে। সূত্র অনুসরি আয়াস বিষয়াগুলিয়ে কন্যা জোয়ার সত্যি লোক লাগি বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত করার পাছত আত্মগোপন করার সময়সাত আর টি আই কর্মী আর সাংবাদিককীক দাবি অনুসরি ধন আদায় দিয়ার তথ্য তদন্তকারী গোটে লাভ করেছে। ইফালে সামাজিক মাধ্যমত প্রচারিত খবর অনুসরি দলটুক আগবাই দিয়া কার্যর সত্যি প্রভাবশালী সংবাদ প্রতিষ্ঠান এটার কার্যবাহী বিষয়াগী জড়িত আছিল যদিও বর্তমানলৈকে মুখ্যমন্ত্রীর তদারকী শাখায় গ্রেপ্তার করা নাই। খুচুরা সাংবাদিক আর আর টি আই কর্মীক গ্রেপ্তার করা তদারকী শাখায় সংবাদ গোষ্ঠীটির কার্যবাহীগুলিক গ্রেপ্তার করার ক্ষেত্রে কিয় থমকি রবলগা হয়েছে সেই লো এতিয়া সামাজিক মাধ্যমত চর্চা চলিছে। পরবর্তী খবর, রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী চমুক এনআরসিক লৈ বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমত বাস করা হিন্দু বাঙালিয়ে পাব লাগিব ন্যায়, এনআরসিক লৈ হিমন্ত বিশ্ব শর্মার এই অভয়বাণী। এনআরসিক লৈ ডাঙর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এনআরসির সমস্যা সমাধানের বাবে প্রচেষ্টা চলাব মুখ্যমন্ত্রীয়ে। অসমত বাস করা হিন্দু বাঙালিয়ে পাব লাগিব ন্যায়, এনআরসিক লৈ হিমন্ত বিশ্ব শর্মার এই অভয়বাণী। এনআরসির বায়োমেট্রিকত কেবল বাঙালির নামে অন্তর্ভুক্ত হওয়া নাই, 3 লাখ লোকর নামও বায়োমেট্রিকত বন্ধ হয়ে আছে। নাহরকটিয়া ডিব্রুগড়ের উপরও বঙ্গাইগাঁওর কোচ রাজবংশী লোকসকলের নামও বায়োমেট্রিকর পর বঞ্চিত হয়ে আছে। এই সমস্যা দূর করার বাবে মই প্রচেষ্টা চলাম, এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, লিবিয়াত 23 জন আইএস উগ্রপন্থীক মৃত্যুদণ্ড আর 14 জনক যাবজ্জীবন কারাদণ্ড।
লিবিয়ার এখন আদালতে হত্যাকে ধরি বিভিন্ন অপরাধত আইএস অর্থাৎ ইসলামিক স্টেটৰ 23 জন উগ্রপন্থীক মৃত্যুদণ্ডৰ শাস্তি প্রদান কৰিছে। ইয়াৰ উপৰিও 14 জনক যাবজ্জীৱন কারাদণ্ড আৰু 14 জনক বিভিন্ন কারাদণ্ডৰ শাস্তি প্রদান কৰা হৈছে। সোমবাৰে আদালতে এই ৰায়দান ঘোষণা কৰে। দেশৰ ৰাজহুৱা পৰামৰ্শদাতা কাৰ্যালয়ে এক বিবৃতিত এই তথ্য প্রদান কৰে। বিবৃতিটোত এই কথা উল্লেখ কৰা হৈছে যে আদালতে 5 জন লোকক দুখমুক্ত কৰিছে, আনহাতে বিচাৰৰ সময়ত 3 জনৰ মৃত্যু হয়। উল্লেখযোগ্য যে 2011 চনত লিবিয়াত গণ অভ্যুত্থান হৈছিল। এই অভ্যুত্থানক সমৰ্থন কৰিছিল নাটোৱে। সেই সুযোগতেই আইএছৰ লিবিয়া শাখাটো অতি সক্ৰিয় হৈ উঠিছিল। তেওঁলোকে 2015 চনত ত্ৰিপুলীৰ এখন হোটেলত আক্ৰমণ চলাই 9 জন লোকক হত্যা কৰিছিল। ইয়াৰ পূৰ্বে আইএছ উগ্ৰপন্থীয়ে কেইবাজনো ইজিপ্তৰ খ্ৰীষ্টানক অপহৰণ আৰু হত্যা কৰিছিল। এই হত্যাকাণ্ডৰ ঘটনাসমূহ আনকি ভিডিঅ'ত বন্দী কৰি প্ৰচাৰ কৰা হৈছিল আৰু তাৰ পিছতে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰি আনি দীৰ্ঘদিনীয়া বিচাৰৰ অন্তত আজি এই ৰায় দিয়ে আদালতে।